ফিলিস্তিন ও লেবানন জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সাম্রাজ্যবাদ ইসরায়েল, যার ফলে ইসরায়েলকে বারবার হুমকি দিয়ে আসছিল ইরান। তবে এবার আর হুমকি নয়, ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আর এই হামলার প্রতিশোধ নিতে কঠোর হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে 181টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইরান রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। মুহুর্মুহু আক্রমণ চালানো সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারেনি তারা, সেসব ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু হতাহতের ঘটনা ঘটেছে। IDF কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক টাইমস অব ইসরায়েল এবং AFP। এদিকে ইরানের এই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েলের প্রতিরক্ষা প্রক্রিয়া চলতে থাকায় রাতব্যাপী বিকট শব্দে কেঁপে কেঁপে ওঠে পুরো এলাকা। জেরুজালেম থেকে জর্ডান পর্যন্ত শোনা গেছে শব্দ। রাতের আকাশ আলোকিত হয়েছিল একের পর এক ক্ষেপণাস্ত্র ধ্বংসের জেরে। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ওই রাতের মধ্যেই ইসরায়েলের বিভিন্ন বোমা সুরক্ষা কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 1 কোটি মানুষ। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক, যাদেরকে সে সময় সংবাদ সংগ্রহের জন্য বাইরে লাইভ করতে হয়েছে, তারাও বোমা সতর্কতার জন্য মাটিতে শুয়ে লাইভ দিয়েছেন। ইরানের রেভলিউশনারি গার্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের 3টি সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে IRGC। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই এই হামলার নির্দেশ দিয়েছেন। বর্তমানে খামেনি গোপন নিরাপদ স্থানে রয়েছেন। তবে হামলার পর বসে নেই ইসরায়েলও। ইরান হামলার পর যুদ্ধকালীন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বৈঠক শেষে তিনি বলেছেন, ইরান অনেক বড় ভুল করেছে এবং এই ভুলের জন্য ইরানকে মূল্য দিতে হবে। আমাদের ওপর কেউ হামলা করলে আমরা কোনো ছাড় দিই না। হামাস ও হিজবুল্লাহকে ইঙ্গিত করে ইরানের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের মতো ইরানকেও অজ্ঞতার মূল্য দিতে হবে। এর আগে গত সপ্তাহ থেকে লেবাননে ইরানের সমর্থনপুষ্ট ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান অভিযানের পর স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে সেই অভিযানের জবাব হিসেবে ইরান এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জহিরুল ইসলাম, আজকাল।